হাই ভিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বুটের ডালের বড়া বানিয়ে দেখাবো এই বুটের ডালের বড়া যেকোনো পাতলা ডাল দিয়ে ভাতের সাথে খেতে দারুণ লাগে আবার গরম গরম এমনিও বড়া খেতে খুবই ভালো লাগে এটা বানানো খুবই সহজ চলুন বুটের ডালের বড়া বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমে লাগবে বুটের ডাল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি হলুদের গুঁড়া কালো জিরা লবণ ও সয়াবিন তেল প্রথমে এক কাপ বুটের ডাল একটা বাটিতে নিয়ে নর্মাল পানি দিয়ে পাঁচ ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এরপর ভিজিয়ে রাখা ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা ব্লেন্ডারে বা পাটায় মিহি করে বেটে নিতে হবে তবে বেশি পাতলা করে বাটা যাবে না ডালগুলো মিহি করে বাটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিব এরপর ডালের মধ্যে প্রথমে দিব আধা চা চামচ কালো জিরা আধা চা চামচ হলুদের গুঁড়া কাঁচামরিচ কুচি ও আধা কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে ডাল বাটা গুলো ভালোভাবে মেখে নিব এখন ডালবাটাগুলো গুলো ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর কড়াইতে বড়া ভাজার জন্য এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিব তেল ভালোভাবে গরম হলে মেখে রাখা ডালবাটাগুলো থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে বড়া বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এরপর এপিট ওপিট করে গোল্ডেন করে বড়াগুলো ভেজে নিব আর চুলার রাস মিডিয়াম থাকবে আর ঝাল ও লবণ আপনাদের স্বাদ মতো দিবেন এখন বড়া গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে বড়া তুলে নিব আর আপনারা চাইলে খেসারি মটর যে কোনো ডাল দিয়ে বড়াটা বানিয়ে নিতে পারবেন তৈরি হয়ে গেল দারুণ মজাদার বুটের ডালের বড়া আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে খাবেন আপনাদের যদি বুটের ডালের বড়া ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্টস দেবেন এবং এরকম আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবার নতুন কোনো রান্নায় দেখা হবে ততক্ষণ আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করি বাই